আপনাদেরকে অর্ডিনারি স্কুলে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর 12তম অধ্যায়ের আংশিক অন্তরীকরণ। তো আংশিক অন্তরীকরণ মিনিংটা কি আমরা একটু জেনে নিই। আংশিক অন্তরীকরণ মিনিংটা হচ্ছে এরকম যে অন্তরীকরণ মানে আমরা জানি ডিফারেনশিয়েশন করব প্রত্যেকটা রাশির বা যেটা দেওয়া থাকবে এক্স এর সাপেক্ষে, আর আংশিক মানে হবে যার সাপেক্ষে করব সে যদি থাকে রাশিতে তার শুধু অন্তরীকরণ করব, আর যদি না থাকে তাহলে আর করব না। এটা হবে আমাদের অন্তরীকরণ। তো আমরা দেখি যে ধরি যে একটা ইউ এর একটা রাশি দেওয়া আছে, ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টয়েস এ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের অন্তরীকরণ আমরা কি ইউজ করছি, ডি বাই ডি এক্স ইউজ করছি। আমরা আংশিক অন্তরীকরণ যেহেতু সেহেতু আমাদের ডিটাকে আমরা একটু ছোট আকারে লিখবো, সেটা হবে ডেল্টা ইউজ করা হয়, ডেল্টা বাই ডেল্টা এক্স বলা হয় এখানে। হ্যাঁ, ডেল্টা বাই ডেল্টা এক্স। এখন আমরা কার করবো, ইউএস ইউ এর করবো। তাহলে আমরা এখানে যদি এরকম করি ডেল্টা বাই ডেল্টা এক্স, কার করছি আমরা ইউ, তাহলে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স এর সাপেক্ষে করছি, অর্থাৎ আংশিক আংশিক অন্তরীকরণ মিনিংটা আমরা বুঝবো এক্স যদি থাকে দেন আমরা করবো, যদি এক্স না থাকে তাহলে আমরা করবো না। তাহলে এখানে দেখি এক্স আছে, তাহলে এটার আমরা করবো। তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কী হবে, টু এক্স, তাহলে এটা টু এক্স হবে। প্লাস এখানে দেখবো আমরা এক্স আছে নাকি, হ্যাঁ আছে, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, তাহলে এখন হবে টু এ ওয়াই। এখানে কি আমাদের এক্স আছে, নাই, তাহলে এটা আমাদের করার প্রয়োজন নেই। এটা হবে আমাদের আংশিক অন্তরীকরণ, অর্থাৎ অল্প। এই যে আমরা ডি বাই ডি ইউ বাই ডি এক্স, ডি ইউ বাই ডি এক্স, একে আমরা ইউ এক্সও লিখতে পারি। ঠিক আছে, এটা যদি আমাদের যেমন ওয়াই সাপেক্ষ হতো তাহলে ডেল্টা বাই ডেল্টা ওয়াই যদি হতো তাহলে এরকম লিখতে পারতাম ইউ ওয়াই। তো সাপোজ এটা যদি আবার ওয়াই সাপেক্ষ হয় তাহলে আমরা করি যে ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টয়েস এ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যদি এটাকে আমরা ইউ এর সাপেক্ষে করি তাহলে ডেল্টা ওয়াই, তাহলে ওয়াই, তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স, এখানে আমরা করবো ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই না এখানে এটা বাদ দিলাম। এখানে আমাদের কি ওয়াই আছে, আছে, তাহলে ওয়াই ডিফারেন্সিয়েশন ওয়ান, মানে এক্স এর মতো যে ডি বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে করছি তাই ওয়ান, তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে করছি তাহলে ওয়াই আছে মানে ওয়ান, অর্থাৎ টু এ এক্স হবে। ওকে, প্লাস এখানে কি ওয়াই আছে, হ্যাঁ আছে, তাহলে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে টু ওয়াই। এভাবে এটাকে বলবো আমরা আংশিক অন্তরীকরণ, এভাবে আমরা অঙ্কগুলো করব। যদি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমূহ, যদি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমূহ দেখি, এক নম্বরটা দেখি, এক নম্বরটা বলতেছে এরকম যে ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, হলে ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা এক্স স্কোয়ার এর মান কত। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডেল্টা স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, নিচে যখন এক্স স্কোয়ার আছে তখন এটা বুঝতে পারছি যে আমরা এটা দুইবার এই রাশিটাকে আমরা দুইবার অন্তরীকরণ করতে হবে। তা আচ্ছা শুরু করি উত্তর। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুইবার করতে হবে, তো একবার করি ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, একবার এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স আছে, অর্থাৎ টু এক্স, প্লাস এখানেও আমাদের এক্স আছে, তাহলে এক্স স্কোয়ারটার জন্য হবে টু এক্স, ওয়াই স্কোয়ারটা থেকে যাবে। এখানে আমাদের এক্স নাই, অর্থাৎ এটা বাদ দিতে হবে আমাদেরকে, অর্থাৎ বাদ দিয়ে দিলাম। যদি একে আমরা আবার করি, অর্থাৎ ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা এক্স স্কোয়ার, দুইবার করার কারণে এখানে স্কোয়ার হয়, এখানে স্কোয়ার হয়। ওকে, তাহলে আবার এক্স এর সাপেক্ষে করবো, তাহলে এখানে এক্স আছে, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, তাহলে এখানে অনলি টু। এখানে আমাদের এক্স আছে, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে অনলি ওয়ান, অর্থাৎ টু ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, দুই নম্বর অঙ্কটা দেখি, বলতেছি কি এফ ইকুয়াল এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব হলে এক্স ডেল্টা এফ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই সমান কত। আচ্ছা, যদি এটা আমরা শুরু করি, তাহলে উত্তর দেওয়া আছে, এই অঙ্কটা আর কি শর্টকাটে করা যায়, শর্টকাটে করলে অনেক ছোট হবে, কিন্তু আমরা যেহেতু অঙ্ক শিখছি এবং আমরা বুঝবো সেক্ষেত্রে একটু আমরা বড় করে করব। হ্যাঁ, আমরা আগে শিখে নিই, তাহলে এফ ইকুয়াল এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই
प्लस थ्री एक्स वाई स्क्वायर प्लस वाई क्यूब আমরা আমাদের মান বের করতে বলছি কি ডেল্টা এফ বা ডেল্টা এক্স এর সাপেক্ষে। তো আগে যদি আমরা এক্স এর সাপেক্ষে করি তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে করবো। তাহলে এখানে দেখি এক্স আছে কি না, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কী হবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার আছে, থ্রি হয়ে গেল, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে টু এক্স, এখানে ওয়াই হয়ে গেল, প্লাস এখানে যদি এক্স আছে তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন হবে ওয়ান, অর্থাৎ থ্রি ওয়াই স্কোয়ার, এখানে এক্স নাই তাই এটা আর হবে না। ওকে আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের ক্ষেত্রে থ্রি কমন পাচ্ছে, অর্থাৎ থ্রি যদি কমন নিই তাহলে কী থাকছে, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি একটা সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা রেখে দিলাম। যদি আবার আমরা করি আবার, তাহলে এফ ইকুয়াল কী দেওয়া আছে, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাকে আমরা যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে অতএব ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই, তাহলে এবার ওয়াই এর সাপেক্ষে, তাহলে এখানে আমাদের ওয়াই নাই তাহলে এটা আমাদের হবে না, এখানে আমাদের ওয়াই আছে তাহলে ওয়াই ডিফারেন্সিয়েশন ওয়ান হচ্ছে, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের থ্রি এক্স থেকে যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে টু ওয়াই প্লাস ওয়াই কিউব, ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা থ্রি কমন, যদি থ্রি কমন নিই তাহলে কী আসছে, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে একটা সূত্র পড়ছে থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের যে মানটা চেয়েছে বসাই, তাহলে অতএব এক্স ডেল্টা এফ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ আমাদের এক্সের সাপেক্ষে যেটা পেলাম তার সাথে এক্স গুণ হবে, অর্থাৎ এটার সাথে আমাদের এক্স গুণ, তাহলে এক্স ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস, এবার ওয়াইয়ের সাথে এটা গুণ, তাহলে ওয়াই ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থ্রি এক্স প্লাস উভয় পক্ষে আছে, অর্থাৎ আমরা কমন পাই, তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই, তাহলে থ্রি এটা দুটার একটা তিনটা, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তিন নম্বরটা দেখি যে ইউ ইকুয়াল লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি, তাহলে উত্তর দেওয়া আছে ইউ ইকুয়াল লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তো এখানে বলতেছি কি ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, মানে ওয়াই সাপেক্ষে, যে অতএব ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, তাহলে ওয়াই সাপেক্ষে যদি করি তাহলে আগে আমরা কী পাচ্ছি, লগ এক্স পাচ্ছি, লগ এটাকে এক্স ভাবি, তাহলে লগ এক্সের সূত্র আর কি ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে আমাদের লগের কাজটা হয়ে গেল। আমরা ওয়াই সাপেক্ষে করছি তাহলে দেখবে এখানে ওয়াই আছে নাকি, এখানে আমরা এক্স পাচ্ছি অর্থাৎ এটা হবে না, এখানে আমাদের ওয়াই পাচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে টু ওয়াই। ওকে, তাহলে যদি আমরা লিখি তাহলে উপরে টু ওয়াই হবে, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি চার নম্বরটা দেখি, দেখতে পাচ্ছি ইউ ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব হলে ডেল্টা স্কোয়ার ইউ বা ডেল্টা এক্স স্কোয়ারের মান কত। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা শুরু করি, উত্তর দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, তাহলে এখানে এক্সের সাপেক্ষে, তাহলে অতএব ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, তাহলে আমরা একবার করি, এখানে এক্স যেহেতু আছে তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশনটা হবে আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস, এখানে যেহেতু এক্স আছে তাহলে এক্সের এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে টু এক্স, হয়তো হয়ে গেল, এখানে এক্স নাই তাহলে এটা আমাদের হবে না, তাহলে এখানে আমরা যদি আবার করি তাহলে ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা এক্স স্কোয়ার দ্বিতীয়বার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স আছে অর্থাৎ থ্রি থেকে যাচ্ছে, এক্স স্কোয়ারটা হচ্ছে টু এক্স প্লাস এখানে এক্স আছে তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান অর্থাৎ টু ওয়াই, তাহলে আমরা লিখতে পারি হলো সিক্স এক্স প্লাস টু ওয়াই, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আমরা পাঁচ নম্বর একটা ওয়াইলের উপপাদ্য দেখবো, যে সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে ওয়াইলের উপপাদ্যটি, তো সমমাত্রিক যদি হয় অর্থাৎ এখানে বলছে মাত্রাটা যদি সমান থাকে, তাহলে আমরা ওয়াইলের সূত্রটা এভাবে লিখতে পারি যে ফাংশন অফ এক্স ওয়াই যদি এক্স ওয়াই এর এন, মানে মাত্রাটা যত থাকবে আর কি, তো এন মাত্রার
এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয় সমমাত্রিক ফাংশন হয় তবে ওয়েলারের উপপাদ্যটি এরকম হবে এক্স ডেল্টা এফ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইকুয়াল এন এফ। এফ মিনিংটা হচ্ছে ফাংশন, যেটা আমাদের রাশি দেওয়া থাকবে, আর এন মিনিংটা হচ্ছে মাত্রা, যত মাত্রা বলবে। ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর কি হয়ে গেল। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমাদের সাথে যোগাযোগ করতে যে নিজের ডিসক্রিপশান লিঙ্কে যোগাযোগ করতে পারেন। কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই।